আম্বাসায় টিপরা মাথার কর্মী সমর্থকরা ফের সরব হয়েছে দলের বিভিন্ন ইস্যু নিয়ে। আজকে একটি সাংবাদিক বৈঠকে তারা মিলিত হন এবং সেই সাংবাদিক বৈঠকে দলের আগামী দিনের কর্মসূচি, দলের কি কি সমস্যা রয়েছে এবং কি কি পরিকল্পনা রয়েছে প্রত্যেকটা বিষয় তুলে ধরেন টিপরা মাথার কর্মী সমর্থকরা। এবং টিপরা মাথা দলকে নাকি কালিমালিপ্ত করার জন্য অনেকেই উঠে পড়ে লেগেছেন, এমনটাই অভিযোগ তুলেছেন টিপরা মাথার কর্মী সমর্থকরা। এবং এই অভিযোগকে সামনে রেখেই আজকের এই সাংবাদিক সম্মেলন, কিন্তু তাতে কোনো কিছু নয় নাকি টিপরা মাথার। এবং আগামী দিনে বড় সড় পরিকল্পনা নিয়ে ময়দানে নামতে জোর প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলছেন টিপরা মাথার দল, এমনটাই জানাচ্ছেন প্রতিনিধি দল। এমনকি ময়দানে অবতীর্ণ হতে চলেছেন খুব শীঘ্রই এবং সেদিকেই চলছে দলের চূড়ান্ত প্রস্তুতি। আজ বুধবার আম্বাসা মহকুমার অন্তর্গত শিকারিবাড়ি এলাকায় বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হলেন টিপরা মাথা দলের নেতৃত্ব। এমনকি আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন টিপরা মাথা দলের জেলা কমিটির সভাপতি রতীশ ত্রিপুরা, ওয়াইটিএফ সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির সেক্রেটারি সৌরজিৎ মগ থেকে শুরু করে দলের ধলাই জেলা কমিটির নেতৃত্ব থেকে শুরু করে একাধিক এডিসির ধলাই জোনের চেয়ারম্যান প্রেমলাল মলসম থেকে শুরু করে আরো একাধিক ব্যক্তিত্বরা আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। আজকের সাংবাদিক বৈঠকে দলের সম্পর্কে ঠিক কি জানিয়েছেন নেতৃত্বরা শুনব। টিপরা মাথাকে যারা দুর্বল করার জন্য যারা আজকে বিভিন্ন চক্রান্ত কাজে চক্রান্ত করছেন তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই যে টিপরা মাথাকে বাড়তে পারবে না। টিপরা মাথা দিনের পর দিন শক্ত হচ্ছে, আমাদের ধলাই জেলাতেও বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্ন গ্রামে গ্রামে আজকে বিভিন্ন দল ছেড়ে আজকে টিপরা মাথাতে যোগদান করছে। একমাত্র আমাদের মহারাষ্ট্র আমাদের ধোয়াগ্রা যে থানচার আহ্বানকে সারা দিয়ে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে আসছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনো থানচান রাষ্ট্রতে যারা এখনো এসে পৌঁছেনি তাদেরকে আমরা আহ্বান জানাবো সামনে নির্বাচনের সামনে বিধানসভা নির্বাচনের সামনে যাতে এই থানচার রাস্তাতে অংশগ্রহণ করে আমাদের গণতান্ত্রিক আন্দোলন গ্রেটার ত্রিপুরালের আন্দোলন যে গ্রেটার ত্রিপুরালের ত্রিপুরা যে চালু না হলে পরে এরা যে ত্রিপুরা নিষ্কৃষিত হবে তার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার খর্ব হবে, যে সাংবিধানিক অধিকার আদায় করার জন্য সবাই যাতে সহযোগিতা করবেন। এবং যারা বিভ্রান্তকারীরা তাদেরকে আমরা বলব এদের বিভ্রান্ত করে ত্রিপুরা মাথাকে ধ্বংস এবং ত্রিপুরা মাথাকে দুর্বল করা যাবে না। আমরা সামনের দিকে সত্য এবং বাস্তবতা নিয়ে আপনার শুনলেন সাংবাদিক বৈঠকে সেই বক্তব্য। তবে টিপরা মাথাকে যে কালিমালিপ্ত করার প্রয়াস চলছে সেটা কোন রকম ভাবে টিপরা মাথা মেনে নেবে না, আগামী দিনে নানান রকম পরিকল্পনা নিয়ে ময়দানে নামতে চলেছেন টিপরা মাথা দল, এমনটাই জানিয়েছেন আজকে সাংবাদিক বৈঠকে দলের নেতৃত্ব। নিচে একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।